হ্যালো ফ্রেন্ড আমি আপনাদের সলিউশন দাদা ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই ওবিএস নিয়ে কাজ করি এটা একটা ফ্রি অসম সফটওয়্যার যেটা দিয়ে আপনি গেম থেকে আরম্ভ করে আপনার স্কিন ক্যাপচারিং থেকে আরম্ভ করে ফেস ক্যাম থেকে আরম্ভ করে সমস্ত কিছু এক জায়গাতে সলিউশন পেয়ে যাবেন কিন্তু বর্তমানে ও এর যে ভার্সানটা এসছে সেই ভার্সানেতে একটা ব্ল্যাক স্ক্রিন ইস্যু রয়েছে যে ইস্যুটা আপনার যেগুলো এক্সিস্টিং সলিউশন রয়েছে সেগুলো দিয়ে সলভ করা যাবে এই যে আপডেটেড ও এর যে নতুন ভার্সানটা এসছে তার যে ইস্যুটা সেই ইস্যুটা কী করে সলভ করা যাবে সেটা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে গিয়ে দেখিয়ে দেবো তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই নতুন আপডেটেড ভার্সানটার ব্ল্যাক স্ক্রিন ইস্যুটাকে সলভ করা যায় তো বন্ধুরা দেখছেন আমরা ডেস্কটপে চলে এসেছি আমরা যদি এখান থেকে ও বিএসকে খুলে দেখার চেষ্টা করি তাহলে ও বিএস খুললে দেখবো যে আমরা এই ডিসপ্লেটাকে ক্যাপচার করতে পারছি না সেখানে ব্ল্যাক স্ক্রিন আসছে দেখুন এখানে ডিসপ্লে ক্যাপচার নেওয়া আছে কিন্তু ডিসপ্লে ক্যাপচারের জায়গায় ব্ল্যাক স্ক্রিন আসছে তো এই ব্ল্যাক স্ক্রিনটা কেন আছে সেটা আগে জেনে নিই তারপরে এটা সলভ করার উপায়টা জাস্ট দু মিনিট লাগবে আপনি শিখে যাবেন এই ব্ল্যাক স্কিন ইস্যুটা তখনই আসে যখন আপনার মেশিনে একটার থেকে বেশি গ্রাফিক্স কার্ড থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ও যখন ফার্স্ট টাইম লোড করা হয় তখন কোন গ্রাফিক্স কার্ডটা নিয়ে কাজ করবে সেটা বুঝতে পারে না তো আমাদের ইন্টারনেটে আগের যে সমস্ত সলিউশানগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি কিন্তু এই বর্তমান যে আপডেটেড ও বিএসের যে ভার্সানটা সেটাকে আপনি সলভ করতে পারবেন না নতুন ভার্সানটাকে কী করে সলভ করতে হয় সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনি এটাকে এক ধারে রাখুন রেখে আপনি সবার আগে পিসিতে ডবল ক্লিক করে ঢুকে যান এবং দিস পিসিতে এই দিকের যে দিস পিসি লেখা আছে এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যান প্রপার্টিসে যাওয়ার পরে আপনি একদম ফার্স্টে যে ডিভাইস ম্যানেজার দেখতে পাচ্ছেন এই ডিভাইস ম্যানেজারের ওপর সিঙ্গেল ক্লিক করবেন সিঙ্গেল ক্লিক করার পর নতুন একটা উইন্ডো খুলবে এই যে উইন্ডোটা খুলেছে এটা হচ্ছে ডিভাইস ম্যানেজারের অ্যাকচুয়াল উইন্ডো যেখানে আপনাকে খুঁজে নিতে হবে ডিসপ্লে অ্যাডেপ্টার্স ঠিক আছে আপনি ডিসপ্লে অ্যারেপটার্সটার পাশে যে এই অ্যারোটা রয়েছে এই অ্যারোটাতে ক্লিক করুন তাহলে এখানে যে দুটো আপনার গ্রাফিক্স কার্ড ইউজ হচ্ছে আপনার মেশিনে সেই দুটো গ্রাফিক্স কার্ডের নাম দেখাবে আমার ক্ষেত্রে এখানে ইনটেলের গ্রাফিক্স কার্ড আর একটা এনভিডিএ তার গ্রাফিক্স কার্ড রয়েছে আপনার ক্ষেত্রে অন্য গ্রাফিক্স কার্ড কিছু হতে পারে ঠিক আছে আপনাকে কি করতে হবে আপনার যেটা মাদার বোর্ডের সঙ্গে যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে সেটাকে রেখে বাকি যেটা এক্সটার্নাল সেটাকে আপনি রাইট ক্লিক করে ডিজেবেল করে দেবেন ভুল করেও আনইনস্টল করে দেবেন না তাহলে মুশকিলে পড়ে যাবেন আপনি এটাকে ডিজেবেল করে দেবেন ডিজাবেলের পর ক্লিক করবেন একটু সময় নেবে ডিজাবেল হয়ে যাবে আর আপনার যে ও আছে সেটা রিফ্রেশ হয়ে যাবে অথবা ক্র্যাশ করে যাবে যদি রিফ্রেশ হয়ে যায় তাহলে হয়ে যাবে আর যদি রিফ্রেশ না করতে হয় তাহলে ক্র্যাশ হয়ে যাবে সেখানে আপনার চিন্তা করার কিছু নেই আপনি নোতে ক্লিক করে দেবেন ও অফ হয়ে গেছে ঠিক আছে আবার আপনি এগুলোকে একটু কিছুক্ষণ সময়ের জন্য মিনিমাইজ করে রেখে ও বিএসটাকে আরেকবার খুলে নিন দেখতে পাবেন ও বিএস খুললে পরে ডিসপ্লে ক্যাপচার হতে আরম্ভ করেছে আপনি যেরকম ও সরাবেন সেরকম ডিসপ্লেটা মুভ করবে দেখুন এখানে এটা ব্ল্যাক স্কিন আর নেই চলে এসছে আপনি যেরকম মুভ করছেন সেরকম ডিসপ্লেটাও মুভ করছে ঠিক আছে এটাকে আপনি রাখুন যেরকম আগের বারে আমরা ধারে রেখেছিলাম এরকম রাখলাম ধারে রাখার পরে এবার আপনার যে ডিভাইস ম্যানেজার আছে সেটাকে আবার ওপেন করলেন ওপেন করে এটাকে যে আপনি ডিসেবেল করে দিয়েছিলেন এটাকে আবার এনেবেল করে দিন এনেবেল করে দেওয়ার ফলে দেখুন এখানে আপনার ডিসপ্লেও রয়েছে কিন্তু আপনার যে এই এক্সটার্নাল যে গ্রাফিক্স কার্ডটা ছিল সেটাও কার্যকর হয়ে গেছে ঠিক আছে এটা আপনাকে এনেবেল করা অতি অবশ্যই জরুরি কারণ হচ্ছে না হলে আপনার মাদারবোর্ডের যে ইনবিল যে ডিসপ্লে কাটটা রয়েছে তার ওপর অনেক চাপ পড়ে যাবে তাই আপনার এটা একবার হয়ে গেলে আপনি কিন্তু এটাকে এনেবেল করে দেবেন তাতে আপনার কোনো প্রবলেম হবে না আপনি এটাকে ক্রস করে দিলেও দেখুন আপনার এখানে কিন্তু ডিসপ্লে ক্যাপচার হচ্ছে ঠিক আছে তো এইভাবে আমরা এটাকে সলভ করে ফেলতে পারি এই নতুন যে ওবিএস এর ভার্সান তার যে ব্ল্যাক স্ক্রিন ইস্যুটাকে আমরা এইভাবে সলভ করে ফেলতে পারি তো আশা করছি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন আর সলিউশন দাদার সঙ্গে থাকবেন আপনার লাইফের যত টেকনিক্যাল প্রবলেম আছে টেকনিক্যাল নলেজ আছে সেটাকে আমরা সলভ করে দেবো সেটাকে আমরা টেকনিক্যাল জ্ঞানটাকে আমরা ইনক্রিজ করে দেবো ঠিক আছে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনে ক্লিক করবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা